রমজান উপলক্ষে ঝালকাঠির নলছিট উপজেলার দবদপিয়া ইউনিয়নের বৃষ্টি গ্রামে চলছে মুড়ি ভাজার উৎসব। প্রতিদিন এই গ্রামগুলো থেকে প্রায় শতমন মুড়ি দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। দেশ ছাড়িয়ে বিদেশেও রয়েছে এখানকার হাতে ভাজা মুড়ির চাহিদা। বছরে বিক্রি হয় প্রায় কোটি টাকার মুড়ি। এদিকে মানিকগঞ্জে মেশিনে তৈরি করা হচ্ছে মুড়ি। এ নিয়ে দেখুন বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঝালকাঠির নলছিটি উপজেলার দবদবিয়া ইউনিয়নের রাজাখালী, দবদবিয়া, তিমিরকাঠি সহ বৃষ্টি গ্রামে চলছে মোটা মুড়ি ভাজার উৎসব। এসব গ্রামের প্রায় 200 পরিবার যুগ যুগ ধরে মুড়ি ভেজে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিটি ঘরে গভীর রাত থেকে শুরু করে পরের দিন দুপুর পর্যন্ত চলে মুড়ি ভাজার কাজ। আমাকে 50 কেজি চাল ভাজিয়ে দিই, দুইটা মানুষের সারাদিনে আমাকে 600 টাকা দেয়। আমাকে হাতে ভাজা মুড়িটা খাইতে খুব স্বাদ, বিভিন্ন এলাকায় এই যে চলে ভালো। মুড়ি তৈরির চাল সহ অন্যান্য সামগ্রীর মূল্য বৃদ্ধির ফলে পরিশ্রমের সঠিক মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ করেন এই কাজের সাথে জড়িতরা। মেশিনে ভাজা মুড়ির দাপটে অস্তিত্ব সংকটে পড়েছে হাতে ভাজা মোটা মুড়ি। ধান চাল সবই আমরা নিজেরা তৈরি করিয়ে এইবার ভাজি, বাজার পরে এইবার পাইকারি দিই। বর্তমানে ব্যবসা বাণিজ্য করতে গেলে পুঁজি লাগে, পুঁজি কম, ওই টুকটাক ওই দিয়ে চলিয়ে যায় সংসার, যদি পুঁজি আছে। প্রতি কেজি মুড়ি পাইকারি 90 টাকা এবং খুচরা 110 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। নিজেদের পুঁজি না থাকায় আড়তদারদের থেকে দাদন নেন মুড়ি কারিগররা। দবদবিয়া ইউনিয়নে 5টা মুড়ি ফ্যাক্টরি আছে, তাদেরকে বলছি যে আপনারা ইউরিয়া সার, হাইফো, এসব মানে যেগুলো ক্ষতিকর, স্বাস্থ্য ক্ষতিকর দ্রব্য ইউজ করতে পারবেন না। গত বছরের চেয়ে এবার মুড়ির দাম অনেক বেশি, কারণ গত বছর যে চাল ছিল 2500 টাকা, এবার একই চাল 3500 টাকা। এটা দেখা যায় যে এবার লাভের তো অংশ দূরের কথা, এবার চালানি আমরা বিশেষ পাবো না। এদিকে রমজানকে ঘিরে মানিকগঞ্জের মুড়ি তৈরির কারখানায় মুড়ির চাহিদা স্বাভাবিকের চেয়ে একটু বেশি। এক একটি কারখানায় দৈনিক গড়ে 140 থেকে 150 মন মুড়ি তৈরি করা হয়। প্রকারভেদে দাম নির্ধারণ করা হয় এখানকার মুড়ির। BR 11 কেজি প্রতি পাইকারি মূল্য 58 টাকা ও খুচরা মূল্য 70 টাকা। এছাড়া BR 16 প্রতি কেজি পাইকারি 64 টাকা এবং খুচরা 90 টাকায় বিক্রি হচ্ছে। ওয়ালিউল্লাহ, NTV নিউজ ডেস্ক।